बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम जिंजिरा पीएम पायलट स्कूल एंड कॉलेजेर द्वादश श्रेणी छात्र छात्री व्यवसा संगठन और व्यवस्थापना विषय ऑनलाइन क्लासे स्वागत। प्रिय शिक्षार्थी तुम्हारे व्यवस्थापनार जे अध्याय अर्थात व्यवसा संगठन व्यवस्थापनार द्वितीय पत्र सप्तम अध्याय সেই অধ্যায়টির নাম হচ্ছে প্রেরণা। সেই অধ্যায়টির নাম হচ্ছে প্রেরণা, ইংরেজিতে বলি আমরা মোটিভেশন। এই প্রেরণা বা মোটিভেশন এই 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 অধ্যায়টা আমরা আলোচনা শুরু করেছিলাম। সেখানে আমরা প্রেরণার কী বা প্রেরণা বলতে কী বুঝি আমরা সেটা আলোচনা করা হয়েছে এবং প্রেরণা দানের উপায় বা পদ্ধতি অর্থাৎ কী কী উপায়ে প্রেরণা দেওয়া যায়। আমরা বলেছিলাম যে দুইটা উপায়ে প্রেরণা দেওয়া যায়। একটা হচ্ছে তোমার কি বলে এটাকে আর্থিক প্রেরণা, আর একটা হচ্ছে অনার্থিক প্রেরণা। এই দুইটা উপায় আমরা বলেছিলাম, সেটা আলোচনা শেষ হয়েছে। আমি বলেছিলাম যে আগামী ক্লাসে তোমাদেরকে এই প্রেরণার তত্ত্বটা পড়াবো, ঠিক আছে। এই যে প্রেরণার তত্ত্ব, বিভিন্ন তত্ত্ব আছে। একটা তোমার কি বলে এটাকে কর্মীদের যে তুমি উৎসাহিত করবা, অনুপ্রাণিত করবা, যে বিভিন্ন পদ্ধতি বা সিস্টেম, এই তত্ত্বটা আছে। বিভিন্ন ধরনের তত্ত্ব আছে। একটা ধরো তোমার যেমন যে মাসলোর চাহিদা সোপান তত্ত্ব, তারপর হার্জবার্গের ফ্রেডারিক হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব আছে, তারপর ইআরজি তত্ত্ব আছে, তারপর তোমার অর্জিত চাহিদা সত্ত্ব বা সাফল্য অর্জন তত্ত্ব আছে, তারপর তোমার এরকম বিভিন্ন তত্ত্ব রয়েছে। তার মধ্যে আমি সর্বপ্রথমে তোমাদেরকে এই যে মাসলোর চাহিদা সোপান তত্ত্বটা, দেখো চাহিদা সোপান তত্ত্ব এটা আগেও তোমাদের আলোচনা করেছি, এখন মনে করিয়ে দেওয়ার জন্য রিভিশনের জন্য আবার আলোচনা করছি। এই চাহিদা সোপান তত্ত্বটা দেখো, এই চাহিদা সোপান তত্ত্বটা এই চাহিদা সোপান তত্ত্বটার মধ্যে যিনি এই তত্ত্বটা দিয়েছেন তার নাম হচ্ছেন আব্রাহাম মাসলো। তার নাম কি? আব্রাহাম মাসলো। এর জন্য এটাকে মাসলোর চাহিদা, সংক্ষেপে মাসলোর চাহিদা সোপান তত্ত্ব বলা হয়। আচ্ছা, যতগুলা চাহিদার তত্ত্ব দেওয়া হয়েছে, যতগুলা প্রেরণার তত্ত্ব দেওয়া হয়েছে আছে বা মনীষীরা দিয়েছেন, তার মধ্যে এই আব্রাহাম মাসলোর চাহিদা সোপান তত্ত্বটি একটা অন্যতম তত্ত্ব। এবং তিনি এই আব্রাহাম মাসলো তিনি বলেছেন যে এই মানুষের চাহিদার শেষ নাই, মানুষের একটা চাহিদা শেষ হওয়ার সাথে সাথে আরেকটা চাহিদা দেখা দেয়। তো তার মূল বক্তব্য হচ্ছে এইটা যে মানুষের চাহিদার কোনো শেষ নেই। মানুষ, আমরা অর্থনীতিতেও পড়েছি যে চাহিদার শেষ নেই, মানুষের একটা চাহিদা শেষ হওয়ার সাথে সাথে আরেকটা চাহিদা শুরু হয়ে যায়। এই সোপান মানি বুঝছ? সোপান মানি হচ্ছে তোমার সিঁড়ি, ধাপ। সোপান মানি সিঁড়ি বা ধাপ, সিঁড়ি। যেমন আমরা সিঁড়ি বায়ে উপরে উঠি না, নিলে বিল্ডিংয়ে এখন উঠছি, সিঁড়ি বায়ে উঠছি, তোমাদের বাড়িতে সিঁড়ি আছে, সিঁড়িতে কী থাকে? ধাপ থাকে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম ধাপ থাকে, সোপান থাকে এগুলা। এর জন্যই যেহেতু ধাপে ধাপে চাহিদা সোপান তত্ত্বটা তিনি আলোচনা করেছেন, এই জন্য তত্ত্বটার নাম দিয়েছেন চাহিদা সোপান তত্ত্ব। অর্থাৎ চাহিদার, মানুষের যে চাহিদা তার একটা ধাপ আছে, কোন চাহিদার পর কোন চাহিদাটা মানুষের তৈরি হয়, সৃষ্টি হয়, মানুষের কোন চাহিদাটা আগে পূরণ করতে হয়, কোন চাহিদাটা পরে পূরণ করতে হয়, এরকম তিনি ধাপে ধাপে এই সোপানের মতো ধাপে ধাপে তত্ত্বটাকে আলোচনা করেছেন। এই আব্রাহাম মাসলো চাহিদা সোপান তত্ত্বটাকে তোমার পাঁচ ভাগে ভাগ করেছেন। কয়টা কয়টা সোপানে বা কয়টা স্তরে ভাগ করেছেন? পাঁচটা স্তরে। তিনি পাঁচটি স্তরে ভাগ করেছেন, ভাগ করেছেন। এই আব্রাহাম মাসলো তিনি পাঁচটি স্তরে ভাগ করেছেন কাকে? এই চাহিদা সোপান তত্ত্বটাকে। তিনি বলেছেন যে একটা চাহিদা মেটার পর মানুষের আরেকটা চাহিদা দেখা দেয়, এবং এই পাঁচটা ধাপ তিনি পর্যায়ক্রমে দেখিয়েছেন। সর্বপ্রথম তিনি দেখিয়েছেন কি? জৈবিক চাহিদা। এই পাঁচটা ধাপ যদি এখন আমরা আলোচনা করি, সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে জৈবিক চাহিদা, এক নাম্বার কি?
জৈবিক চাহিদা মনে থাকবে। এক হচ্ছে ধরো যদি নিচে থেকে যদি উপরে যাই আমরা, নিচের থেকে যদি উপরে যাই তাহলে এক হচ্ছে আমার, এক হচ্ছে জৈবিক চাহিদা, জৈবিক চাহিদা চাহিদা। তারপর দুই নাম্বার দেখো মানুষের ধাপ, দুই নাম্বার কি চাহিদা দেখো, দুই নাম্বার হচ্ছে নিরাপত্তার চাহিদা। কি চাহিদা? নিরাপত্তার চাহিদা, নিরাপত্তার চাহিদা। তারপর তিন হচ্ছে তোমার, তিন হচ্ছে সামাজিক চাহিদা। কি চাহিদা? সামাজিক চাহিদা। চার, এক দুই তিন চার, চার হচ্ছে আত্মতৃপ্তির চাহিদা, আত্মতৃপ্তির চাহিদা চাহিদা। আর পাঁচ হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা, প্রতিষ্ঠার চাহিদা, আত্মপ্রতিষ্ঠার চাহিদা। পাঁচ, এই পাঁচটা ধাপ বা সিঁড়ির মতো করে তিনি দেখিয়েছেন যে চাহিদার ধাপগুলা, যে কোন চাহিদার পর মানুষের কোন চাহিদা। এই জৈবিক চাহিদা এটাকে তোমার এক নাম্বার দেখানো হয়েছে এখানে, এটা কিন্তু জ, এটা জ, জৈবিক চাহিদা। আচ্ছা, এক তিনি বলেছেন যে মানুষের সর্বপ্রথম জৈবিক চাহিদার প্রয়োজন দেখা দেয়। মানুষের সর্বপ্রথম চাহিদা হচ্ছে তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, হ্যাঁ, শিক্ষা, এগুলো, এই চাহিদাগুলো মানুষের আগে দেখা দেয়। এটাই এখানে তিনি বোঝাতে চেয়েছেন। কী বোঝাতে চেয়েছেন? যে মানুষ সর্বপ্রথম কী চায়? খাদ্য চায়, খেতে, খাওয়া, খেয়ে বাঁচতে চায়। তারপর সে কী চায়? পোশাক চায়, বস্ত্র, অর্থাৎ বস্ত্র অর্থাৎ পোশাক, সে পোশাক পরিধান করতে চায়, এটা তো তার দুই নম্বর চাহিদা। তিন, তার বাসস্থানের চাহিদা, সে একটা মাথা গুজার ঠাই চায়, বাসস্থান চায়, যে কোথায় সে থাকবে, কোথায় সে বসবাস করবে, এটা চায়। আর তিন, তারপর সে শিক্ষা চায়। কী চায়? শিক্ষা, কিছু শিখতে চায়, লেখাপড়া শিখতে চায়, জ্ঞান অর্জন করতে চায়। তারপর তিনি চিকিৎসা চায়, অসুস্থ হলে সেবা চায়, চিকিৎসা চায়। এগুলো হচ্ছে মানুষের জৈবিক চাহিদা বা মৌলিক চাহিদাও বলতে পারি আমরা। যে মৌলিক চাহিদাগুলো আছে তার মধ্যে তিনি সাধারণ মূলত তিনি খাদ্য, বস্ত্র, বাসস্থানটাকেই এখানে মুখ্য করে আলোচনা করেছেন বা দেখিয়েছেন, খাদ্য, বস্ত্র, বাসস্থানটাকে। আচ্ছা, যখন মানুষের এই খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন সে নিরাপত্তার অভাব বোধ করে। ধরুন আমার খাদ্য আছে, বস্ত্র আছে, বাসস্থান আছে, আমি লেখাপড়া শিখতেছি, আমি চিকিৎসাও পাচ্ছি, তখন আমি কী চাব? হ্যাঁ, একটা নিরাপত্তা চাব, বেঁচে থাকার, টিকে থাকার যে প্রয়োজন, ভীতি, মুক্তি, যে কোনো নিরাপদ ব্যবস্থা, যে আমি রাস্তায় বেরোলে আমি নিরাপদ থাকবো, আমি যেখানে কাজ করব সেখানে নিরাপদ থাকবো, আমি আমার ঘরে নিরাপদে থাকবো। মানুষ জীবনে নিরাপত্তা চায়। দুই নম্বর চাহিদা হচ্ছে মানুষের নিরাপত্তার চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই চাহিদাটা শেষ হইলে তারপর মানুষের নিরাপত্তার চাহিদাটা দেখা দেয়। সে নিরাপত্তার অভাব বোধ করে এবং সে চায় যে আমি নিরাপদে থাকি, সেটা ঘরে হোক, রাস্তায় হোক বা আমার কর্মস্থলে হোক, সে নিরাপত্তা চায়, জীবনের নিরাপত্তা, কাজের নিরাপত্তা। আচ্ছা, তারপর তিন, সে যদি নিরাপত্তা পেয়ে যায় তখন সে সামাজিক চাহিদা, তখন তার কী চাহিদা দেখা দেয়? সামাজিক চাহিদা, মানুষের সাথে মিলেমিশে একসাথে থাকা, একতাবদ্ধভাবে সমাজে বসবাস করা, সমাজের সদস্য হিসাবে সে নিজেকে স্বীকৃতি লাভ করা। যেমন তুমি দেখবা যার যার এলাকায় যদি খেয়াল করে থাকো, যে যদি তোমার এলাকায় কোনো নতুন একটা ফ্যামিলি এসে বাড়ি ঘর করে, জায়গা কিনে, বা অনেক দিন আগে জায়গা ছিল, পরে এসে সেখানে একটা ঘর করলো, তারা স্থায়ীভাবে বসবাস শুরু করলো, তখন তারা কী করে? আইসাই কিন্তু একটা মিলাদের আয়োজন করে,
বা একটা সমাজের মানুষকে একদিন দাওয়াত করে যে হ্যাঁ আমি আপনাদের সমাজে আসছি, আপনাদের সাথে আমি আপনাদের সাথে মিলেমিশে থাকতে চাই, এবং সেই মসজিদের লিস্টে অন্তর্ভুক্ত হয়, সেই এলাকার আওতাভুক্ত যে মসজিদ থাকে সেখানে হয়তো তিনি মান্থলি একটা বেতন দেয়, হ্যাঁ এইভাবে তিনি সমাজের আওতাভুক্ত হয় যে আপনাদের এই এই কমিউনিটিটা, এই সমাজটার বা এই মসজিদের আওতায় যতগুলা ঘর আছে বা এই হিন্দু কমিউনিটি যদি থাকে যে এই আপনাদের সমাজের এই 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 যে কয়টা বাড়ি আছে তাদের সাথে আমি মিলেমিশে থাকতে চাই। এভাবে তারা মিলেমিশে একটা মসজিদ মন্দিরের আন্দারে থেকে তারপর তারা কী করতে চায়, সমাজবদ্ধভাবে মিলেমিশে বাস করতে চায়, সমাজের একজন সদস্য হিসাবে নিজের স্বীকৃতি লাভ পেতে চায়। এইভাবে তিনি সামাজিক চাহিদাটা তার মিটে, মানুষ যখন তাকে অ্যাকসেপ্ট করে সে সমাজের সাথে মিশে, একজনের সমস্যা আরেকজন দেখে, একজনের বিপদ আরেকজন আসে, এভাবে সামাজিক চাহিদা তার পূরণ হয়। আচ্ছা, এই সামাজিক চাহিদা পূরণের পর মানুষের আত্মতৃপ্তির চাহিদা দেখা দেয়। কিসের চাহিদা দেখা দেয়? আত্মতৃপ্তির চাহিদা দেখা দেয়। আত্মতৃপ্তির চাহিদা, আত্মতৃপ্তির আত্মতৃপ্তির চাহিদা দেখো, তৃপ্তি শব্দটা কি? সন্তুষ্ট হওয়া, তৃপ্তি পাই যে কোনো কাজ করে। যেমন আমি পিপাসা পাইলে কি পানি খাই, পানি খেলে আমার একটা তৃপ্তি হয়, তাই না? আমার আকাঙ্ক্ষাটা মিলে পূরণ হয়। এরকম যে কোনো কাজে, ধরো আমি আলো বাতাস আছে, সুন্দর আমি একটা ক্লাস নিচ্ছি, সবাই শুনতেছে, এটা আমার একটা তৃপ্তি, আত্মতৃপ্তি, তাই না? আচ্ছা, যেমন মানুষ সমাজের মাঝে নিজেকে একটা পরিচিত করতে চায়, এক কথা শেষ, মানুষ নিজেকে কী করতে চায়, সমাজে পরিচিত করতে চায়, যে আমি কী করছি, সমাজে আসি, আমার একটা ভালো বাড়ি লাগবে, আমার একটা দামি গাড়ি লাগবে, খেয়াল করো কথাটা, এটাই হচ্ছে আত্মতৃপ্তি। যে হ্যাঁ আমার খাওয়ার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, শিক্ষার ব্যবস্থা আছে, চিকিৎসার ব্যবস্থা আছে, আমি রাস্তায় বাড়িতে আমার কর্মস্থলে আমার নিরাপত্তাও আছে, সমাজের সাথে আমি মিশি, সবাই আমার সাথে মিশে, আমি মিলেমিশে একসাথে আছি, সবার সাথে আমার সামাজিক চাহিদাও পূরণ হয়েছে, এখন আমি কী করতে চাবো, তখন আমি চাবো আরেকটু আমার নিজেকে সবার থেকে আলাদা করতে সমাজে। কীভাবে সেটা করা যায়? আমি একটা বড় বিল্ডিং করলাম, সুন্দর দেখে একটা বিল্ডিং করলাম, হ্যাঁ আমাকে মানুষ দেখলো যে এই বিল্ডিংটা কে করছে, অমুকে করছে, অন্য থেকে একটু আলাদাভাবে আমাকে ফাইন্ড আউট করলো, নির্দেশ করলো, তারপর আমি একটা দামি গাড়ি কিনলাম, হ্যাঁ এই গাড়িটা দেখলো যে কে এই গাড়িটা কিনছে, অমুকে এই গাড়িটা কিনছে, তার মানে সমাজে সে নিজেকে একটু আলাদা করে উপস্থাপন করতে চায়। এক কথা শেষ, যে সমাজে সে নিজেকে কী করতে চায়, আলাদাভাবে একটু উপস্থাপন করতে চায়, নিজেকে আলাদা দেখাইতে চায় মানুষকে, এটাই হচ্ছে আত্মতৃপ্তির চাহিদা, দামি গাড়ি, দামি বাড়ি, হ্যাঁ ইত্যাদি। তারপর আসো, যখন মানুষের এই বাড়ি গাড়ি হয়ে যায়, মানুষের যখন বাড়ি গাড়ি হয়ে যায় তখন মানুষ কী চায়? তখন মানুষ চায় যে আমাকে সমাজের মানুষ একটু বেশি বেশি চিনুক, আমাকে সমাজের মানুষ একটু বেশি বেশি চিনুক, সবাই আমাকে জানুক, সমাজের কাছে আমি বেশি পরিচিত হতে চাই। তখন কী করে? সে হয়তো রাজনীতিতে ঢুকতে চায়, বা সে কী করতে চায়, তোমার একটা মেম্বারিতে দাঁড়ালেন ইলেকশনে, বা চেয়ারম্যানিতে দাঁড়ালেন, বা সে উপজেলা পরিষদে দাঁড়ালেন, বা সংসদ সদস্য হিসেবে সে দাঁড়ালেন, এভাবে সে রাজনীতি করে সমাজের মধ্যে কী করতে চায়, নিজেকে পরিচিত করতে চায়। বা সে একটা স্কুল গড়ে দিলেন, এটাও হতে পারে, একটা মসজিদ গড়ে দিলেন, একটা মন্দির গড়ে দিলেন, কে করে দিছে এই মসজিদ, অমুকে করে দিছে, এই মন্দিরটা কে করে দিছে, অমুকে করে দিছে, বা এই কে এইবার ইলেকশনে দাঁড়াইছে, অমুকে দাঁড়াইছে, এভাবে নিজেকে আমরা জাহির করতে চাই, নিজেকে প্রকাশ করতে চাই, জাহির হলে ভুল হবে, নিজেকে প্রকাশ করতে চাই যে আমি সমাজের মানুষ আমাকে আরও বেশি বেশি চিনুক জানুক, সমাজের মানুষ আমাকে আরও বেশি বেশি কী চিনুক জানুক, যে আমি কে, আমি যে একজন মানুষ আমাকে সবাই চিনুক, সেই জিনিসটা চাই। হ্যাঁ, এটা এটাকে বলা হয় তোমার আত্মপ্রতিষ্ঠার চাহিদা, যে আমি এমন কিছু কাজ করব যাতে মৃত্যুর পরও আমাকে মানুষ মনে রাখে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, উনি যে এত ভালো ভালো
লিখা আমাদের দিয়ে গিয়েছেন, তাকে তাকে আমরা এখনও তার গান পরিবেশন করি, তার কবিতা আমরা আবৃত্তি করি, তাই না? তার বিভিন্ন আরও অনেক লেখালেখি আছে, প্রবন্ধ গল্প, সেগুলো আমরা পড়ি। উনি কিন্তু মারা যেয়েও কিন্তু এখনও আমাদের মাঝে বেঁচে আছেন, অমর হয়ে আছেন। এটা কিন্তু তার কাজের মাধ্যমে তিনি প্রকাশ করে দিয়েছেন। কাজী নজরুল ইসলাম তিনি তার লেখার মাধ্যমে আমাদের মাঝে আজও অমর হয়ে আছেন। এরকম আরও অনেক বিশিষ্টজন, হ্যাঁ, বিভিন্ন রাজা, বাদশাহ, লেখক, শেক্সপিয়ারের নাম তোমরা সবাই শুনছ, উনি যে কবিতা লিখেছেন, ওনার এ বা ওনার লেখার মাধ্যমে আমরা কী করেছি যে তাকে আজও আমরা মনে রেখেছি। এভাবে আমরা আত্মপ্রতিষ্ঠার মাধ্যমে মানুষের কাছে পরিচিত হতে পারি, মানুষ আমাদেরকে চিনে জানে, আমরাও মানুষকে চিনে জানি। এইভাবে আমরা আত্মপ্রতিষ্ঠার মাধ্যমে জাহির করতে পারি। তারপর আসো তুমি, এরপরে তোমার একটা আছে এক্স তত্ত্ব, ওয়াই তত্ত্ব আছে, ঠিক আছে? একটা তত্ত্ব আছে তোমার, এই দেখি, চাহিদাসুপান তত্ত্ব, তারপরটা আছে ই আর জি তত্ত্ব, এরপরটা হচ্ছে ই আর জি তত্ত্ব, ই আর জি তত্ত্ব, ই আর জি তত্ত্ব, ই আর জি তত্ত্ব। হ্যাঁ, এই ই আর জি তত্ত্ব, এই ই আর জি তত্ত্বটার হচ্ছে তোমার ক্লেটন এল ডারফার, ক্লেটন এল ডারফার, ক্লেটন, ক্লেটন এল ডারফার, তিনি হচ্ছেন এই তত্ত্বের উদ্ভাবক। এই ইআরজি তত্ত্বের উদ্ভাবক হচ্ছে ক্লেটন, হ্যাঁ, তোমার এল ডারফার, এল ডারফার একসাথে হবে, এল ডারফার। তিনি আবার চাহিদাটাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করেছেন, তিনি চাহিদাটাকে তিনভাবে দেখিয়েছেন। মাসলো যেমন পাঁচভাবে দেখিয়েছেন, তিনি দেখিয়েছেন তিনভাবে। তার তত্ত্বকে ইআরজি তত্ত্ব নামে পরিচিত। তিনি মানুষের চাহিদাটাকে পাঁচ ভাগে ভাগ না করে তিন ভাগে ভাগ করে দেখিয়েছেন। মাসলো দেখিয়েছেন পাঁচ ভাগে, উনি বলছেন তিন ভাগে। উনি এক নাম্বার বলছেন টিকে থাকার চাহিদা, এক বলেছেন টিকে থাকার চাহিদা, এক হচ্ছে টিকে থাকার চাহিদা, অর্থাৎ মানুষ সমাজে কী করতে চায়, টিকে থাকতে চায়। দুই হচ্ছে তোমার সম্পৃক্ততার চাহিদা, সম্পৃক্ততার চাহিদা, কালি গেল নাকি, সম্পৃক্ততার চাহিদা, ঠিক আছে? তারপর প্রবৃদ্ধির চাহিদা, তিন হচ্ছে প্রবৃদ্ধির চাহিদা, প্রবৃদ্ধির চাহিদা, অর্থাৎ মানুষ কী করতে চায়, সমাজে টিকে থাকতে চায়, মানুষ সমাজে টিকে থাকতে চায়, মানুষের চাহিদা, যেমন সে একটা সুন্দর বেতন পেতে চায়, উত্তম কাজের পরিবেশ চায়, এটাকেই বলা হয় টিকে থাকার চাহিদা। এখানে উনি এটাকেই টিকে থাকার চাহিদা হিসাবে দেখিয়েছেন। সম্পৃক্ততার চাহিদা, ওই যে ওখানে যেমন আমি সামাজিক চাহিদা বলছি, ওরকম বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে একসাথে মিলেমিশে সে থাকতে চায়, এটাকে সম্পৃক্ত হতে চায়, মিলতে চায়, এটাকে সম্পৃক্ততার চাহিদা হিসাবে দেখিয়েছেন। তারপর প্রবৃদ্ধির চাহিদা, মানুষ কী চায়, বিভিন্ন পদোন্নতি চায়, আকর্ষণীয় কাজ চায়, তারপর কিছু করার সুযোগ চায়, উদ্ভাবন করতে চায়, ইত্যাদি যে চায় মানুষ, উনি এই তিন ভাগে দেখিয়েছেন। এটাকে বলছেন তিনি প্রবৃদ্ধি, নিজেকে একটু উন্নত করতে চায়, সে একটু পদোন্নতি চায়, একটু কাজটা ভালো চায়, আকর্ষণীয় কাজ চায়, নতুন কিছু করতে চায়, তারপর উদ্ভাবন করার ইচ্ছা জাগে, তার পারিপার্শ্বিক পরিবেশে উৎপাদনমুখী কোনো প্রভাব রাখতে চায়, এভাবে তিনি নিজেকে উপস্থাপন করতে চায়। এটা এই ক্লেটন এল ডারফারের যে ইআরজি তত্ত্ব, এখানে তিনি মানুষের চাহিদাটাকে এভাবে তিন ভাগে ভাগ করে দেখিয়েছেন। এক হচ্ছে টিকে থাকা চাহিদা, দুই সম্পৃক্ততার চাহিদা, তিন হচ্ছে প্রবৃদ্ধির চাহিদা। আর মাসলো বলেছেন জৈবিক চাহিদা, নিরাপত্তার চাহিদা, সামাজিক চাহিদা, আত্মতৃপ্তির চাহিদা, আত্মপ্রতিষ্ঠার চাহিদা, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত আজকে আমরা রাখি, কারণ তোমাদের অনেকে এমবি দিয়ে ক্লাস করো।
দীর্ঘ ক্লাস নিলে তোমাদের অনেক খরচ হয়ে যায়, তাই আমি অত বিস্তারিত করব না। আশা রাখি তোমরা আমাদের ক্লাসগুলো দেখো, এবং যেহেতু সামনে পরীক্ষা তাই তোমরা এই ক্লাসগুলো সুন্দর মতো করবা, এই আশা ব্যক্ত করে এবং আগামী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে আমি তোমার কি বলে এটাকে অর্জিত চাহিদা তত্ত্বটা দেখাবো আর দ্বি উপাদান তত্ত্বটা দেখাবো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।